আচ্ছা বিজয় দা, এই যে অনেকদিন ধরে মানুষের মনে একটা প্রশ্ন ছিল যে কাটাপ্পানে বাহুবলীকে কিউ মারা, মানছি বল্লাল দেবা বলেছিল মারতে, তাই বলে মেরে দেবে, অন্য কোনো সলিউশন তো বের করতে পারতো। এটার আসল কারণটা তো জানিস না তুই। আসল কারণটা হচ্ছে কারণ কাটাপ্পা আগে থেকে জেনে গেছিল বাহুবলী কদিন পরে গিয়ে আদি পুরুষ বানাবে। এইমাত্র যে জোকটা বললাম না, ওটা আমাদের নিজেদের নয়, এই দুদিন আগে রিলসে একটা দেখছিলাম, দেখে বেশ মজা লেগেছে, এটা শুনেই বেশ মজা লেগেছে। তো অনেকদিন ধরে অনেক স্ট্রিট ফুড হয়েছে, আজকে চলে এসেছি একটা প্রপার মাল্টি কুইজিন রেস্টুরেন্টের ভিডিও নিয়ে। এবার এই জায়গাটা কোথায়? নর্থ কলকাতা নয়, অনেকদিন পর সাউথ কলকাতায় এসেছি, লর্ডসের মোড়ের ঠিক একটু আগে রয়েছে, একটু পরে প্রপার লোকেশন বলে দেবো। যেখানে এসেছি তার নাম হচ্ছে গ্যাস্ট্রোনমি, দ্য আর্ট অফ স্পাইসেস। ওই যে দূরে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে প্রিন্স আনোয়ার শাহ রোড, যেখান থেকে বাদিকে চলে গেলে পড়বে লর্ডসের মোড়, তার ঠিক আগেই গলিটা ঢুকে গেছে বাদিকে, সেইখানেই আমরা দাঁড়িয়ে আছি, আর সেখানে হচ্ছে এই রেস্টুরেন্ট। তো এখানে এসেই প্রথমে নিয়ে নিয়েছি এখানকার গ্যাস্ট্রোনমি স্পেশাল ভার্জিন মোহিতো, বাড়িটা গরম আজকে প্রয়োজন ছিল, সরি ফ্রেশিং অ্যাজ ইউজুয়াল। এখানকার মেনুটা একটা হিউজ মেনু, এতটা ভিডিও দেখানো সম্ভব না যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার জন্য একটা ছবি তোলা আছে আমাদের ইনস্টাগ্রাম, তোমরা সব পেয়ে যাবে, তাই ওখানে একটু ফলো করে দাও। গ্যাস্ট্রোনমিতে এসে অ্যাকোয়ারিয়ামের ঠিক সামনে বসে আমরা নিয়েছি এখানকার স্পেশাল মাটন থালি, যার দাম 349 অনলি। এখানে রয়েছে প্রথমেই আলু ভাজা, সাথে পটল বেগুন ভাজা, সাথে এখানকার স্পেশাল শুক্তো, খুব স্পেশাল কিন্তু, ওরা বলছে এটা সব থেকে বেশি স্পেশাল, তার সাথে ডাল পটল আলু ঝিঙের পোস্ত মাটন মিষ্টি আর চাটনি। শুক্তো এখান থেকে নিয়ে নিই, আহা স্পেশাল বড়ি, আমার কিন্তু খুব ভালো লাগে এটা খেতে, একদমই কথা দাম আছে কিন্তু সত্যি শুক্তোটা খুবই স্পেশাল, পুরো মুখে আলাদাই টেস্ট, সত্যি আলাদা বাড়ির স্বাদ পুরো। এবার আসছি এখানকার আলু ঝিঙে পোস্ততে, আমি খুব একটা ঝিঙের ফ্যান নই, মন্দ না, পোস্তের স্বাদ ভরপুর, লাল লাল ঝোল উপরে তেল, আহা এই মাটন দেখেছো কাকা, শুক্রবারের দুপুরে এরকম গরম গরম ভাত আর গরম গরম মাটনের ঝোল, দিস ইজ লাইফ। দুর্দান্ত লাগছে খেতে, প্রচণ্ড সস মাটনটা, প্রচণ্ড জুসি, খুব সুন্দর লাগছে খেতে। তাহলে এরকম একটা অ্যাম্বিয়েন্সে বসে 349 ভ্যালু ফর মানি বলছিস, সুমিতের কাছে তো এখানকার মাটন থালি রিভিউ অলরেডি শুনে নিয়েছো, আমিও ওখান থেকে রিভিউ হওয়ার পর একটু ট্রাই করে ফেলেছি, দুর্দান্ত ছিল কিন্তু। এইবার আমি যেটা ট্রাই করছি এটা হচ্ছে চিকেন মান্ডি, এটাও কিন্তু এখানকার একটা স্পেশাল আইটেম, তো এটার দাম হচ্ছে 369 এবং এখানে কিন্তু মিক্সড মান্ডিও আছে, যেটার মধ্যে চিকেন মাটন ফিশ প্রন সব কিছু থাকে। আর মান্ডি এই ডিশটা বেসিক্যালি আমি যদি খুব ভুল না বলি এটা আরবিয়ান একটা ডিশ, এবং দেখতে এত অপূর্ব লাগছে, এত কালারফুল লাগছে, সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে খাবারটাকে। তো এইখানে এইরকম আমি চিকেনের একটা পিস দেখতে পাচ্ছি, আর একটা এরকম লেগ পিস রয়েছে, আর সঙ্গে এখানে দেখছো দুপাশে এগ দেওয়া রয়েছে, আর রাইসটা তো নিচে রয়েছেই, আমি যদি খুব ভুল না বলি আমি এখানে আলুও দেখতে পাচ্ছি, ঠিক আছে, আর দুপাশে এখানে স্যালাড রয়েছে, আর কিশমিশ কাজু দিয়ে ব্যাপারটাকে পুরো ভরিয়ে দেওয়া রয়েছে ওপর থেকে। তো একটু ফার্স্টে আমি রাইসটা ট্রাই করে দেখি, রাইসটা থেকে যে এত সুন্দর একটা অ্যারোমা আমি পাচ্ছি, আহ লাভলি। তো রাইসটা শুধু একটু ট্রাই করবো, ওপরে তো বেরেস্তা এখানে দেওয়া রয়েছেই দেখতে পাচ্ছি, তো একটু ফার্স্টে রাইসটা ট্রাই করি, বেশ অয়েলি, সুন্দর একটা ফ্লেভার রয়েছে, বেরেস্তার ওই হালকা হালকা একটা সুইটনেসও পড়ছে। এই মুহূর্তে এই যে খাবারটা খাচ্ছি এবং এই জাদুর পেছনে যার হাত আছে তাকেই সঙ্গে পেয়েছি, তো এই মান্ডির যে স্পেশালিটি এটা একটা অ্যারাবিয়ান ডিশ আমি যদি খুব ভুল না বলি, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে আপনার চিকেনটা ম্যারিনেশনটাই হচ্ছে আসল জিনিস। আচ্ছা, যার মধ্যে আমাদের পাপরিকা পাউডার আছে, কিছু অ্যারাবিক মশালাও আছে, তার মধ্যে একটু গ্রিন চিলি আছে, লেমন জুস আছে, কিন্তু এই যে রাইসটা বানাতে লাগে রাইসটার জন্য অনেক রকম জিনিস দিয়ে করতে লাগে, প্রথম কথা অলিভ অয়েল দিয়ে তৈরি হয়। আচ্ছা, টিপিক্যাল বাসমতি রাইস, অন্য কোনো রাইস দিলে আপনার ভালো হবে না, তার মধ্যে ফ্রুটস থাকবে, যেমন ক্যাজু দেখতেই পাচ্ছেন এখানে, ক্যাজু নাট আছে এখানে, আপনার কিশমিশ রয়েছে, কিশমিশ রয়েছে, আর একটার সাথে আমি একটা সুইট দিই, অ্যারাবিক সুইট, যার নাম হচ্ছে মহলাবিয়া। আচ্ছা, ইজি টু কুক, আপনি ঘরেও বানাতে পারেন, সন্ধ্যায় বানাতে পারেন, এইটা যেটা বলছেন, আপনি যদি ব্লসম ওয়াটার পান তাহলে খুবই ভালো, কোনো এ নেই, পেস্তা, হ্যাঁ পেস্তা দাও রয়েছে, পেস্তা হচ্ছে গার্নিশ। আরাবিয়ান স্যালাড আছে, আমি হোমস এখানে বানাই। আচ্ছা, বাবা গুলুস বলে একটা স্যালাড আছে, সেটাও আমরা বানাই, একদমই অথেন্টিক স্টাইলে, অথেন্টিক স্টাইলে হওয়া উচিত, সেটাই কিন্তু তোমরা এখানে গ্যাস্ট্রোনমিতে আসলে পাবে। অনেক কিছু জানতে পারলাম, মানে এগুলোর বিষয়ে আমার সত্যি কোনো নলেজ ছিল না, তো এখানে অ্যারাবিয়ান ফুডের মানে শুধু নামেই নয় কিন্তু ব্যাপারটা, অথেন্টিক যেরকম হওয়া উচিত
যেই ডিশটায় যে যে আইটেমসগুলো যে ইনগ্রিডিয়েন্টসগুলো যায় সেগুলো কিন্তু ডিটেলসে শুনলাম, সেগুলো এখানে ইউজ করা হয় এবং তার রেজাল্ট হচ্ছে এইটাই। মান্ডির রাইসটা যেটা আমি ট্রাই করলাম প্রচণ্ড ফ্লেভারফুল এবং সুন্দর লাগছে খেতে আমার। এটার মধ্যে থেকে আমরা বিরিয়ানি আলুর যেরকম ফ্লেভার পাই ওরকমই পাচ্ছি, বাট আলুটা টু মাচ সফট, মানে মুখে দিলাম মিলি গেল জাস্ট। এই লেগ পিসটা, এইটা দেখতে যা লোভনীয় লাগছে, শুধু এটা কেন এটাও দেখতে লোভনীয় লাগছে, ভীষণই সফট, একদম জুসিনেসটা মানে জুসিনেসটা একদম মারাত্মক লেভেলে, আশা করি তোমরা সেটা বুঝতে পারছো, ব্যাপক লাগছে অল ওভার। এবার সব কিছু দিয়ে এটাকে একবার ট্রাই করবো, ওভারঅল কি জায়গায় এসে দাঁড়ালো ব্যাপারটা। যে যে জিনিসগুলোর ভিতরে তুমি পাবে সেগুলো তুমি বিরিয়ানিতে পাও, কিন্তু টেস্টটা কিন্তু সেম। তো এই মুহূর্তে ঢুকে পড়েছি গ্যাস্ট্রোনমির যে কিচেন তার ঠিক ভিতরে। তো এখন এই মুহূর্তে শেফ তৈরি করছেন এখানকার চিকেন সিজলার। এর মধ্যে আপনার চিকেন আছে, ফিশ আছে, মাশরুম আছে, সসেজ আছে, আর এগস আছে। কিচেন কিন্তু খুবই পরিষ্কার এবং হাইজেনিকভাবে সব রান্নাবান্না হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর খাবার তৈরি করে আমাদের উপহার দেওয়ার জন্য। নেক্সট যেটা ট্রাই করছি সেটা হচ্ছে মিক্সড সিজলার এখানকার, এবং সিজলার নামটা যেহেতু সিজলিং হট থেকে এসছে, তো সিজলিং হটই সার্ভ করা হয়েছিল, কিন্তু আমাদের এই ছবি তোলা ভিডিও করতে গিয়ে সেই ধোয়া আর থাকে না, তো কিছু করার নেই, ট্রাই করবো। সসেসটা আমি একটুখানি ট্রাই করে দেখি ফার্স্টে, টু মাচ জুসি ভেতরে, আর টেস্টটাও দারুণ। এগুলোও কি আপনাদের সব ইনহাউস প্রিপারেশনই হয় বোধ হয়? একদমই তাই। তো এখানে মাশরুমস রয়েছে, এখানে একটা সানি সাইড আপ রয়েছে, আর নিচে এখানে আরেকটা রয়েছে এখানে চিকেন, আর এখানে যেরকম এখানে বয়েলড এগ থাকে, বয়েলড টমেটোস রয়েছে, ভেতরে এখানে ফিশ আছে। সিজলারের সাথে কিন্তু এখানে বাটার রাইসও সার্ভ হয়েছে। তো এবার আমি একটু এখানেই এটাকে প্লেটে নিয়ে নিচ্ছি এখান থেকে একটু। ওকে, এই যে দেখো ভেতরের ময়েস্টনেসটা দেখো, মানে প্রচণ্ড ময়েস্ট, দুর্দান্ত। আমরা তো কলকাতায় অনেক নামি দামি জায়গাতেই সিজলারের কথা শুনে থাকি, এইখানে এখন অবধি যে কটা আইটেম ট্রাই করলাম না, একবার ট্রাই করে দেখো এসে। প্রন, এটা প্রন ছিল, এই যে সুন্দর খেয়ে দেখি, টু গুড। হাতে চলে এসছে এখানকার চিকেন লসনি কাবাব, যেখানে এক প্লেটে ছ পিস থাকে, আমরা নাকি চার পিস। পুরো বিজয়দার ভাষায় গলে গেল আর চলে গেল, খুবই সুন্দর। এসছে এখানকার চিকেন টিক্কা কাবাব, এখানেও সেম 289 rupees, চার ছ পিস সার্ভ করা এক প্লেটে, আমরা নিয়েছি চারটে করে। প্রচণ্ড জুসি, খুব সফট। চ্যানেলের নাম ফুড ফান্ডা, শুরুতে বলি ফুড আর ফান দুটোই ভরপুর হয়, একটা ফান ফ্যাক্ট শোনো, এই যে সার্ভ হয়েছে না কাবাবগুলো, এটা না অনেকটা ব্যাটের মতো দেখতে, খাওয়া শেষ হয়ে গেলে এটা দিয়ে একটু খেলবো এখানে, তবে গিয়ে মজাটা আসবে আসল। আর এইটা হচ্ছে আমি যেটা এবার ট্রাই করছি, এটা হচ্ছে আজওয়ানি ফিশ টিক্কা, এই যে এরকম সাইজের রয়েছে, প্রচণ্ড ময়েস্ট ওপর দিয়ে। এবার এটাকে এখানে ডিপ করতে হবে, এরকমভাবে ডিপ করে নিয়ে জাস্ট মুখে পুরতে হবে, জাস্ট মানে টু গুড। নেক্সট যেটা ট্রাই করছি সেটা হচ্ছে এখানকার ফিশ ফ্রাই, এত সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে এরকম একটা জায়গায় ফিশ ফ্রাইয়ের দাম শুনে কিন্তু আমি বড্ড চমকে গেছি, এরকম সাইজের লেবু দুটো না ফেলতে ইচ্ছে করছে না, এত সুন্দর লাগছে দেখ। এইটা ঠিক আছে, সাইজটা দেখতেই পাচ্ছ তোমরা, এটার দাম হচ্ছে অনলি 99, যেটা হচ্ছে পিওর ভেটকির ফিশ ফ্রাই। সাইজ দেখতে পাচ্ছ এরকম একটা ডায়মন্ড শেপের রয়েছে, এটা ওপরে যদি খুব ভুল না বলি এটা প্যানকো ক্রাম্ব ইউজ করা হয়েছে, আর এটার ভেতরে না ভরপুর ফিশ রয়েছে, এটা থিকনেসটা যথেষ্ট, আমি হাতে ধরে এটা বুঝতে পারছি। ওকে, হিয়ার ইট ইজ, ও মাই গড, দুর্দান্ত জাস্ট। এটাকে এবার এই কাসুন্দিতে ডিপ করে সময় নষ্ট না করে পুরো দাও মুখে। সুমিত ক্যামেরার পেছন দিয়ে ক্যামেরাটা যেন করছে, আমি বুঝতে পারছি না কেন করছে, তুমি বুঝতে পারছো কিন্তু বলছো না। উপরে কোটিংটা ভীষণই ক্রিস্পি, সুন্দর খেতে। আর ফিশ নিয়ে নতুন করে আর কিছু বলতে হবে না, বেশ কিছু ফিশের আইটেম অলরেডি ট্রাই করে ফেলেছি, দারুণ। এত সুন্দর ডেকোরেট করে এটাকে না সার্ভ করা হয়েছে, দেখতেও দুর্দান্ত লাগছে, সঙ্গে একটুখানি ফ্রাইস রয়েছে, তার সঙ্গে স্যালাড রয়েছে, দুর্দান্ত। চিকেন কাটলেট যার দাম হচ্ছে 95 অনলি, সার্ভ করা হচ্ছে সুন্দর গার্নিশিং করে এবং সাথে ফ্রাইস দিয়ে আর মিওনিস। ও ক্রিস্পি কি ভাই, মিওনিসে ডিপ করে বাইরে ক্রিস্পি আউটার কোটিং, ভিতরে জুসি চিকেন। নেক্সট আপ যেটা আমি ট্রাই করছি এটা হচ্ছে এখানকার একটা কম্বো আইটেম, যেটা হচ্ছে এখানে চিকেন টিক্কা বিরিয়ানি, তার সঙ্গে দু পিস মাটন কষা, এবং তার সঙ্গে এই মাহালাবিয়া বলে যে ডিশটা, এই তিনটে একসাথে, এবং সঙ্গে কিন্তু স্যালাডও রয়েছে, যেটার দাম হচ্ছে 299, যেই কম্বোটা এখানে সব সময় অ্যাভেলেবেল রয়েছে। তো এইখানে টিক্কা কাবাব দেওয়া রয়েছে, তাই তো, টিক্কা কাবাব দেওয়া রয়েছে এখানে, এই যে দেখতেই পাচ্ছি ওপরে এই কাজু কিশমিশ রয়েছে, এবং বিরিয়ানিটা অনেকটা কলকাতা বিরিয়ানি যেরকম আমরা খেয়ে থাকি, কলকাতা স্টাইল বিরিয়ানি, তার রাইসের মতোই দেখতে লাগছে, সুন্দর, একটু ইয়েলো রাইস রয়েছে, হোয়াইট রাইস রয়েছে, রাইসটা ভীষণই ফ্লেভারফুল, ভীষণই ময়েস্ট, ড্রাই বিরিয়ানি কিন্তু নয়। প্রায় এরকম দু পিস মাটন রয়েছে, আমি একটা মাটন এখান থেকে একটু তুলে আনলাম, এক পিস এনে একটু ট্রাই করে দেখি,
এই রকম লেভেলের সফট এটা, এটাকে কোনো জোর দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট এই দুই আঙুলে ধরার পরে এটা খুলে চলে এসেছে। তো এটা একটু ট্রাই করব, এই কম্বোটা মন কেড়ে নিয়েছ। এই যে আমরা এইমাত্র কম্বোটা ট্রাই করলাম, এর সাথে না এই একটা আরাবিয়ান ডেজার্ট এখানে সার্ভ হয় যেটার নাম হচ্ছে মাহালাবিয়া। এটা টেক্সচারটা আমি আশা করি বোঝাতে পারছি, অপূর্ব লাগছে দেখতে, ওপরে পেস্তা ছড়ানো রয়েছে। তো এইটা আমি একটু এখান থেকে ট্রাই করব, প্রচণ্ড রকমের প্রিমিয়াম একটা টেস্ট আসছে এটা থেকে। আমি এরম টাইপের ডেজার্ট ফার্স্ট টাইম খেলাম, আমার দারুণ লেগেছে। এই হচ্ছে আরেকটি চাইনিজ কম্বো, যেখানে থাকছে এগ ফ্রাইড রাইস এবং চিলি প্রন, যার দাম 269। সুন্দর, স্পাইসি, দারুণ লাগছে, দুটো মিশিয়ে তুই জানতো। ফার্স্টে আপনার রেস্টুরেন্টের টাইমিংটা আমাদের জানিয়ে দেবেন, টাইমিংটা 11:30 to 9:10 PM। এখানে কি অনলাইন ডেলিভারির কোনো ব্যবস্থা রয়েছে? জোম্যাটো আছে, সুইগি সবই আছে। স্পেশাল মেনুর মধ্যে আমাদের আছে কন্টিনেন্টাল, ধরে নিই সিজলারটা হচ্ছে খুবই হট কেক টাইপের, আর এছাড়া আরাবিয়ান ডিশেস আছে, বেঙ্গলি থালিটা খুবই এখন ফেমাস হয়ে গেছে আমাদের। আমরা একটা নতুন কম্বো শুরু করেছি, চিকেন টিক্কা বিরিয়ানি উইথ মটন কষা অ্যান্ড মাহালাবিয়া উইথ স্যালাড, ইটস অনলি 9 to 99। এটা খুব ভালো রেসপন্স পাচ্ছি, তো এটা আমি মনে করি এটা একটা স্পেশাল। সিজলার তো আমাদের এখানে স্পেশালিটি আছেই, থালি বাঙালি থালিগুলো খুব ভালো রেসপন্স পেয়েছি। আমরা লেক গার্ডেন্সে এসেছি, আমরা চাইছি সবাই আসুক, আমাদের এখানে এসে এনজয় করুক, আমাদের সাথে থাকুক, আমাদের যদি কিছু ফিডব্যাক দেওয়ার থাকে সেটাও দিই, তাতে আমরা নিজেকে ইম্প্রুভমেন্ট কিছু করতে পারি, এটাও চাইছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমি রিকোয়েস্ট করবো আপনারা সবাই আসুন, এসে আমাদের সাথে আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে আমরা কীরকম বানিয়েছি, আমরা অ্যাম্বিয়েন্সটা করেছি, ফুড প্রোডাক্ট নিয়ে বা ফুড নিয়ে একটু বলুন, আমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।